वेलकम बैक टू माय चैनल। सो आज के होच्छे आमार वैक्सीनेर सेकेंड डोज। तो आमी फर्स्ट डोजटा नियेछिलाम 11th June और आज के होच्छे 3rd September। तो आज के आमी आमार सेकेंड डोजटा नेबो। फर्स्ट डोजटा नियेछिलाम आमी सुरक्षा थेके माने प्राइवेट ভাবে মানে সরকারি ভাবে আমি নিইনি। তখন আমার ভ্যাকসিন সেন্টার পড়েছিল হচ্ছে রাজারহাট নিউ টাউনের যে বিশ্ব বাংলা কনভেনশনটা আছে ওইখানে। আজকে আমার সেকেন্ড ডোজ দেওয়ার সময়, আজকে আমি প্রাইভেটলি দিচ্ছি। সেন্টারটা পড়েছে হচ্ছে আমাদেরই বেলঘরিয়াতে জেনিথ নার্সিং হোমটাতে। আমার ভ্যাকসিনটা হচ্ছে বেসিক্যালি কোভিশিল্ড। ভেবেছিলাম যে ফার্স্ট টাইমই হয়তো ওরা টাকা নিচ্ছে, নেক্সট টাইম মানে সেকেন্ড ডোজটার সময় হয়তো ওরা টাকা নেবে না, বাট না, এরকম কিছু না। সেকেন্ড ডোজটাও সেম ভাবে পেডই হচ্ছে। তো আজকে আমার আর দিদির ভ্যাকসিন একসাথে, কারণ কি আমাদের ফার্স্ট ডোজটাও একসাথেই হয়েছিল। ফার্স্ট ডোজটা নেওয়ার পর আমার অবস্থা হচ্ছে লাইক যাচ্ছে তাই হয়েছিল। এত এত বাড়াবাড়ি মনে হয় কারোর হয়নি। আমার সারা রাত মানে কোমর ব্যথা থেকে শুরু করে আমার বমিও হয়েছিল। নর্মাল জ্বরও যদি আসে কখনো তখনও হয়নি। আমার ফার্স্ট ডোজটা নেওয়ার পর যে পরিমাণ আমি বমি করেছিলাম, এখন বাজে সকাল 9:30। তো আমার মুখটা এত ফোলা লাগছে তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি আর এখনই যেতে হবে। আমি তোমাদেরও নিয়ে যাব। সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিতে চলে এসেছি, এখন আমরা জাস্ট ওয়েট করছি যাতে মানে এরপরই ওয়ান বাই ওয়ান ডাকবে। আমি চাই না কতটা শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা, কারণ কি জোরে বলা যাচ্ছে না। আমার একটা একটাই এরকম যে হাসতে কথা বলতে হচ্ছে। সো এখন ওয়েট করছি যে কখন ডাকে, তখনই যেতে হবে। আজকে হচ্ছে 4 তারিখ আর আমার ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল হচ্ছে 3rd September। আমি কালকে আর কোন রকম কোন ভিডিও শুট করতে পারিনি, কারণ ভ্যাকসিনটা নিয়েছে তাদের কারুর কোনো জ্বর টর আসেনি। মানে সেকেন্ড ভ্যাকসিনে কেউ কিছু বোঝেইনি, কারোর কোনো ইস্যুই হয়নি। আমার জ্বর চলে এসেছে, তো আমার এই জায়গাটাতে দিয়েছিল। এবার এই জায়গাটাতে তোমার ফোলিও নি বা এই জায়গাটাতে ফার্স্ট ভ্যাকসিনের মতো এখানে কোনো ব্যথাও নেই। ফার্স্ট ভ্যাকসিনে যেরকম এখানে ব্যথা ছিল, এখানে ব্যথা নেই, কিন্তু আমার জ্বর এসেছিল। আমি বেসিক্যালি ফিট আছি, আমার কোনো অসুবিধা নেই। কালকে রাতে অবস্থা নাজেহাল হয়ে গেছিল। আমি মাথায় হালকা একটু তেলও দিয়েছিলাম। একটা হেয়ার স্পা ট্রিটমেন্ট আমি বাড়িতে ইউজ করেছিলাম, আমাকে ট্রেল থেকেই পাঠিয়েছিল এই প্রোডাক্টটা ট্রাই করার জন্য। এটা হচ্ছে বেরিনা ট্রিটমেন্ট স্পা। এটা মেন্ট ফর বেসিক্যালি ড্রাই আর ড্যামেজ হেয়ার। এটা না ইউজ করতে হয় হচ্ছে বেসিক্যালি শ্যাম্পু করার পরে, কিন্তু আমি আফটার রেজাল্টটা এই স্পা ক্রিমটার ইউজ করার পর যে এটার আফটার রেজাল্ট আমি স্ক্রিনে শো করব, তোমরা জাস্ট দেখবে মানে ভীষণ মারাত্মক রকমের শাইন দেয়। মানে ড্রাই বা ড্যামেজ হেয়ারের যে একটা মানে মেন প্রবলেম থাকে, যে কোনো শাইন নেই, প্রচন্ড রুক্ষ, লালচে লালচে হয়ে গেছে, ওরকম থেকে মানে ভালো মতো রেস্কিউ করবে। মানে সব থেকে বেস্ট পার্ট কি বলতো, এটার টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাবো। এটার টেক্সচারটা মানে লিটারেলি একটা বাটারি স্মুথ। আমাদের যদি চুলের লেন্থ অনেক বেশি হয় তাহলে এটা কিন্তু অল্পতেই আমাদের কাজ হয়ে যায়। আমার কোডটা যদি তোমরা ইউজ করো না, এটার ওপরও আবার 20% ডিসকাউন্ট তুমি পাবে। এই স্পা ক্রিমটার অ্যাকচুয়াল প্রাইস মানে ভীষণই কম, 369 rupees, আর অবশ্যই ফ্রি শিপিং। তো প্রত্যেকবারের মতো এবারও তোমরা অ্যাভেল করতে পারছো। প্রোডাক্টের লিংক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একদম চেক করতে কিন্তু ভুলবে না। ট্রেল থেকে আমি এমনিতেই প্রচুর শপিং করি আর তার মধ্যে বেরিনার এই হেয়ার ট্রিটমেন্টটা আমার ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট লেগেছে। তো এইটার অ্যাকচুয়াল প্রাইস 369, আমার কোড ইউজ করলে এটার প্রাইস কতটা ডিডাক্ট হচ্ছে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। কুপন কোডটা ইউজ করার পর এটার প্রাইস হয়ে দাঁড়াচ্ছে 295.20। শিগগিরই না তোমাদেরকে কিছু গুড নিউজ দেব। আগামীকাল হচ্ছে তোমার টিচার্স ডে 5th September, তো আমাদের ডিপার্টমেন্টে আর কি 5th September খুব সুন্দর করে পালন করা হয়। আসলে সুন্দর মানে বরাবরই, আমি যতদিন 3 বছর দেখলাম প্রত্যেক বছরই এত সুন্দর করে সবকিছু অর্গানাইজ করা হয়। তো স্টুডেন্টরা এবার টিচার্স ডে যেহেতু স্টুডেন্টরা অর্গানাইজ করছে, তো বেশ কিছু স্টুডেন্ট আর কি খুব ব্যস্ত এটা নিয়ে। তো আমি কালকে ওই জন্য আইব্রো করে এসেছি। এখন আমার আইব্রো করার কোনো ইচ্ছাই ছিল না, আমি ভেবেছিলাম একটু ভালো করে জমিয়ে নিই,
দুর্গা পূজার সময় করব, মানে মেয়েরা যা করে আর কি। ও, তোমাদেরকে আমি এখানে একজনের সাথে আলাপ করিয়ে দেবো। এই ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটার নাম হচ্ছে সুদীপ্তাস হবি। বেশ কিছু ভিডিওস দেখছিলাম এই চ্যানেলটা থেকে। এখানে বেসিক্যালি আছে হচ্ছে কিছু ব্লগস আছে, শর্টস আছে, বিভিন্ন যে প্রোডাক্টস আছে তার হল আছে, মানে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে শেষ করতে পারবে না। যারা ব্লগ লাভার, যারা হল ভিডিও দেখতে পছন্দ করো, যারা ধরো কোনো পার্টিকুলার প্রোডাক্টের ওপর বেস করে ভিডিও দেখতে পছন্দ করো, যে এটার রিভিউ কি, ওইটার রিভিউ কি, তো এই চ্যানেলটাতে কিন্তু সেইগুলো তোমরা পাবে। তারা অবশ্যই সুদীপ্তাস হবি এই চ্যানেলটাকে গিয়ে ভিজিট করো, তোমাদের যদি ভালো লাগে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটার যে ওনার আছে সুদীপ্তা, তো ও হচ্ছে মানে শি ইজ দ্য মোস্ট সুইটেস্ট গার্ল। তো আমি চাইবো তোমরা অবশ্যই ওর চ্যানেলটা একবার ভিজিট করো, তোমাদের ভালো অবশ্যই লাগবে। ওর চ্যানেলের যে লিংক আছে সেটা নিচে ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দিয়েছি, অবশ্যই চেক আউট করবে। আর এবার আমি বলি আমার আগের ভিডিওটা, আগের ব্লগটা যারা দেখেছো তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি ওই আইসক্রিম টপটা কোথা থেকে কিনেছিলাম। আমি আগের মান্থেই আর কি অ্যাক্রোপলিস মলে গেছিলাম, আমি অ্যাক্রোপলিস মল থেকে কিনেছি। আর আমার হাতের যে স্মার্ট ওয়াচটা আমি তোমাদেরকে পড়েছিলাম আগের ব্লগে, অনেকে জিজ্ঞাসা করেছো ওটা কোথা থেকে কিনেছো, ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর ওটা হচ্ছে বোটের। ঠিক আছে, আমি বলে দিলাম ভিডিওতে। দেখো পার্টিকুলার সবাইকে ধরে ধরে তো রিপ্লাই করা অনেক সময় হয়ে ওঠে না, তাই একটা ভিডিওর মাধ্যমে বলে দিলে এটা তোমরা তোমাদের সময় মতো আর কি যখন খুশি দেখে নিতে পারো, ডাউটটা ক্লিয়ারও হয়ে যায়। দাঁড়া, আমি হাঁপিয়ে পড়েছি এত কথা বলতে বলতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে একটু বসে নিই, তারপরে আরো কিছু আমার বলার আছে। তো কালকে যেহেতু 5th September, তো আমি কালকে একটা ব্লগ তো করবোই, অবভিয়াসলি কলেজের একটা অনুষ্ঠান হচ্ছে, আমি ব্লগ তো অফকোর্স করবো, বিকজ এটাই মেবি লাস্ট আমাদের মানে আমরা অনুষ্ঠানে একদম ভালো করে থাকতে পারছি, কারণ কি এর পরের যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোতে এমন না যে আমাদের নিমন্ত্রণ করবে না, হয়তো আমাদেরকে ইনভাইট করবে, বাট তখন আমরা ইউনিভার্সিটিতে থাকবো, ইউনিভার্সিটিতে মানে আমাদের আমরা আমাদের মানে ঠিকঠাক সময় হবে কিনা, কতটা সময় দিতে পারবো, সবটাই একটা ব্যাপার থাকে। তো সেই কারণেই আর কি চেষ্টা করি যে যতটুকুনি এইটার সাথে মানে যতটুকুনি এই কলেজের সাথে একটু টাচ রাখা যায়, বিকজ আমার জন্য এই কলেজটা হচ্ছে একদম গোল্ডেন মোমেন্ট ছিল। আমি তোমাদের আগেও বলেছি, আমি নেক্সট ভিডিওতেও আমার রেজাল্টের সম্পর্কে অনেকে আমার জানতে চেয়েছো, তো নেক্সট ভিডিওতে আমি আমার রেজাল্টের সম্পর্কে বলবো, আমার তারপরে আমার যা মানে যেটুকুনি ডিক্লারেশন দেওয়ার আছে আমি নেক্সট ভিডিওতে সমস্তটা দেবো, এই ভিডিওটাতে আমি আর দিচ্ছি না। তো আজকে আমার ভীষণই হেকটিক শিডিউল, সকালবেলা আর কি রিহার্সাল হয়েছে, কালকে যদি অনুষ্ঠান আমি গান করছি, একটা কোরাস একটা সিঙ্গেল, তো সিঙ্গেলটা আমি প্রত্যেকবারের মতো এবারও প্র্যাকটিস করিনি, তো দেখা যাক কি হয়। মানে অনেকে আবার বিশ্বাস করে না আমি প্র্যাকটিস করিনি, কিন্তু আমি সত্যি মানে কিভাবে বোঝাই আমি প্র্যাকটিসই করিনি এখনো অবধি। তো যাই হোক, কোরাসটা অনেকবার প্র্যাকটিস হয়েছে, তো কিছুক্ষণ আগেই আর কি গুগল মিটে প্র্যাকটিস হয়েছে, তো আবার রাতে একটা প্র্যাকটিস সেশন রাখা হয়েছে, তো অনেক অনেক মানে সবাই অনেক খাটছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিওটা আমি আর বেশি লেন্দি করছি না, আজকের ভিডিওটা এইটুকুনি থাক, নেক্সট ভিডিওটাতে আমি আমার কলেজের পুরো ওই ব্যাপারটা পুরোটা দেখাবো, আমার রেজাল্টের ব্যাপারে যারা আমাকে জানতে চেয়েছো তো ওটাও বলবো। তোমাদের যাদের ভালো লাগবে এই ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না, অফকোর্স একটা লাইক করবে, আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যারা আমাকে ফলো করতে চাইছো তারা আমাকে এই আইডিটাতে ইনস্টাগ্রামে সার্চ করতে পারো, পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সেও আমার ইনস্টা হ্যান্ডেলের আইডিটা দেওয়া আছে, চেক করে নেবে। আমি তোমাদের সাথে মিট করছি আমার নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো।